আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী পোড়াপাড়া পশুহাটে। আগামী ঈদকে টার্গেট করে যে সমস্ত গরুগুলো বেচা কেনা চলছে, কেমন দামে বেচা কেনা চলছে, এই তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো। এটার কি দাঁত হয়েছে ভাই? দুই দাঁত বয়স, কুরবানির উপযুক্ত। এর দাম দিয়েছেন কত ভাই আপনি? 165 ভাই। 165, 165,000 চাওয়া দাম। এর কাস্টমার কত দাম বলছে ভাই? 150 ভাঙতি বলছে। 150 ভাঙা মানে কত আর কি? এটা 45, এরকম 45-40, 145-40 কাস্টমার বলেছে দামটা। তো আপনার বেচা কিনা টার্গেটটা কত ভাই একটু বলবেন? 150-র উপরে যাওয়া লাগবে। উপরে কত ভাই? 1,000-2,000 এরকম। এটা জানা ছিল যে 151-52 বেচা কিনা দাম। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি, এর গোস্ত কতটুকু হবে, এটা সঠিক তথ্য দেবেন ভাই। এটা 4.5 মন। 4.5 মন মাংস হবে? একটু বেশি হবে না ভাই নাকি? ধরে না। তো ভাইকে একটা সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। এরকম করে কেউ যদি জিজ্ঞেস করে বল 5 মন মাংস হবে। এর জাতটা কি ভাই? পাকিস্তানি, কেউ বলে শাহিওয়াল। কেউ বলে পাকিস্তানি, কেউ বলে শাহিওয়াল। 152,000 টাকা ভাই জানাচ্ছে বেচা কিনা দাম দুই দাঁতের একটি কুরবানির উপযুক্ত গরু। দর্শক দেখছেন, একটি শাহিওয়াল, বেশ আকর্ষণীয় কুরবানির উপযুক্ত। এর দাঁত হয়েছে ভাই? দুই দাঁত বয়স। এর দাম দাম চাচ্ছেন কত আপনি? 150,000। এটা তো চাওয়া দাম নাকি ভাই? দুই দাঁত বয়স, 150,000 চাওয়া দাম। তা কাস্টমার কত বলছে ভাই, দাম বলেছে কত? 30 ভাঙতে বলছে। 30 কি ভাঙা যাবে রে ভাই? 30 ভাঙা যাবে। আচ্ছা, কত হলে এটা আপনি বিক্রি করতে পারেন? আপনার লাস্ট দাম 135,000। আজ বাজারটা একটু কম মনে হচ্ছে নাকি? এর গোস্ত কতটুকু হবে ভাই একটু বলবেন, একটু তথ্যটা দেবেন। 5 মন, 10 কেজি শর্ট হতে পারে। 130,000 বেচা কিনা দাম। দর্শক দেখছেন, আরেকটি পারফেক্ট কুরবানির জন্য। এটা সম্ভবত শাহিওয়াল নাকি ভাই? কি বলে, একে কি জাত বলে? অস্ট্রেলিয়ান শাহিওয়াল। অস্ট্রেলিয়ান। দর্শক দেখছেন, মাংসের ওজনের দুটো ফ্রিজিয়ান ষাঁড় বেচা কিনা হলো। এই তথ্যটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো ভাই। কত বিক্রি করলেন এই দুটো? 2,70,000 টাকা এই জোড়া। কোনো আলাদা আলাদা না ভাই, যে এর দাম জোড়াই 2,70,000 টাকা দাম। আজ পোড়াপাড়া হাটে বেচা কিনা হয়ে গেল। দাদা 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 দাদা।